রাসনা, শুভ বিজয়া দশমীতে এখন কি আনুষ্ঠানিকতা চলছে? শুভ বিজয়ার শুভেচ্ছা। আপনাকে এই মুহূর্তে দেখছেন যে পুরো ঢাকেশ্বরী মন্দির কিন্তু আসলে রঙে উৎসবে আনন্দে মেতে উঠেছে। একটু যদি ঘুরে দেখাতে চাই, এই মুহূর্তে কিছুক্ষণ আগে ঘট বিসর্জন দেওয়া হয়েছে প্রতীকী রূপে, এবং তার আগে দর্পণ বিসর্জন। সকাল থেকে দেবীকে বিসর্জনের যে আনুষ্ঠানিকতাগুলো রয়েছে সেগুলো কিন্তু এরই মধ্যে সম্পন্ন হয়ে গেছে, এবং এখন যেটি চলছে যে সবাই মিলে সবাইকে আসলে রং দিয়ে, সিঁদুর খেলা যেটিকে আমরা বলি, তো সেই রং দিয়ে সবাই মিলে একসঙ্গে আনন্দ করছে, উৎসব করছে, এবং মার কাছে অঞ্জলি দিয়ে মার চরণে সিঁদুর ছুঁয়ে যে প্রার্থনা করা হয়েছে যে সবাই মিলে যেন আসলে ভালো থাকে, সুস্থ থাকে, এবং আসছে বছর এরকম আনন্দ যেন সারাটা বছর তারা একই রকমভাবে পালন করতে পারে, এবং সবাই মিলে যেন একসঙ্গে পালন করতে পারে, সব ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই যেন একসঙ্গে এই উৎসব পালন করতে পারে, সেটি কিন্তু এবার মায়ের কাছে সবার একসঙ্গে প্রার্থনা থাকছে। এবং সবাই যেটা বলছে যে আসলে এই যে এবার মা এসেছেন ঘোড়ায় চড়ে এবং ফিরেও যাচ্ছেন ঘোড়ায় চড়ে, তো হানাহানি শঙ্কার যে আশঙ্কাটি করছেন সকলে, তো সেই থেকে পরিত্রাণ পেতেও কিন্তু সকলে মিলে একযোগে প্রার্থনা করা হয়েছে মায়ের কাছে। এবং এই সিঁদুর খেলা শুরু হয়ে গেছে, এর মধ্যে দেখছেন যে সবাই সবাইকে রং দিয়ে আসলে এই যে শুভেচ্ছা জানানো একজন আরেকজনকে, যেন সবাই শান্তিতে থাকে, ভালো থাকে, এটি কিন্তু আসলে এই সনাতন ধর্মাবলম্বীর যারা রয়েছেন তাদের কিন্তু এই রীতিটাই তারা বিশ্বাস করেন, যে তারা আসলে এই যে আনন্দ করছেন এই আনন্দ যেন সারা বছর জুড়ে তারা নিতে পারেন, সারা বছর জুড়ে যেন এই আনন্দ প্রত্যেকের ঘরে ঘরে থাকে। তো আমার কাছে রাজধানীর ঢাকেশ্বরী মন্দির থেকে এই ছিল এখন পর্যন্ত সবশেষ খবর, পরবর্তীতে ফিরবো আবার আপনার কাছে।